সাতোশি অ্যাপসে আপনারা ভেরিফাইড অ্যাকাউন্ট করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আপনারা অনেকে বলেন আপনাদের আমাদের কাজ কি, তো এখান থেকে আপনাদের কাজ হবে এখান থেকে ক্লেম অপশনে ক্লিক করবেন, প্রতি 12 ঘন্টা কিংবা 24 ঘন্টা পর পর তাহলে হয়ে যাবে। তো এখানে কীভাবে আপনারা ভেরিফাইড অ্যাকাউন্ট করবেন দেখে নিয়ে যাক। চলো প্রথমে এই লিঙ্কে চলে আসবেন সাতোশি ওএক্স মিনিংয়ের জন্য। আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিয়েছি, লিঙ্কে ভিজিট করে তারপর এখানে স্টার্ট এয়ারড্রপে ক্লিক করবেন। এরপর আপনি আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন, তো আমি আমার ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে দিচ্ছি। এরপর আপনি এখানে টিক দিয়ে দিবেন, তারপর নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনি উপরে কিছু কোড দেখতে পাচ্ছেন, 8584 এরকম আপনাকে কিছু কোড দিবে। তো আপনি ঠিক এই কোডগুলো নিচে টাইপ করে দিবেন, নিচের বক্সে দিয়ে আপনি নেক্সটে ক্লিক করে দিবেন। তো আমি নেক্সটে ক্লিক করলাম। এবার হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেসে একটা কোড চলে আসবে, আপনি যে ইমেল অ্যাড্রেস দিয়ে রেজিস্টার করেছেন। স্প্যাম ফোল্ডার চেক করে আপনি কোডটা বসিয়ে দিয়ে এরপর নেক্সটে ক্লিক করবেন। আর তারপর আপনার পাসওয়ার্ড বক্সে দুই পাসওয়ার্ড একই পাসওয়ার্ড দিয়ে আপনি রেজিস্টারে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে ডাউনলোড অ্যাপে ক্লিক করে দিবেন। ডাউনলোড অ্যাপে ক্লিক করার পর আপনি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন, অথবা আপনি সার্চ করেও ডাউনলোড করে নিতে পারেন। সাতোশি লিখে সার্চ করলে আপনি প্লে স্টোর থেকে পেয়ে যাবেন। ডাউনলোড করার পর এখানে দেখতে পাচ্ছেন চলে এসেছে। এবার হচ্ছে আমাদের অ্যাকাউন্টটা লগ ইন করতে হবে। তো আমরা অ্যাকাউন্টটা লগ ইন করার জন্য এখানে স্টার্ট এয়ারড্রপে ক্লিক করব। স্টার্ট এয়ারড্রপে ক্লিক করলে আপনি আপনার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড যেটা দিয়ে রেজিস্টার করেছেন সেটি দিয়ে লগ ইন করে নেবেন। জাস্ট লগ ইন করার পর এখানে নিচে দেখতে পাবেন স্টার্ট এয়ারড্রপ। এখানে স্টার্ট এয়ারড্রপে ক্লিক করে আপনি আপনার কান্ট্রি সিলেক্ট করে নেবেন। তারপরে হচ্ছে আপনার ফেস ভেরিফাই করতে হবে। স্টার্ট ভেরিফিকেশন, টার্ন ইয়ার হেড স্লোলি টু দ্য লেফট, টার্ন ইয়ার হেড স্লোলি টু দ্য রাইট, ডান দিকে তাকাবেন, রিস ইউর হেড মাথা উঁচু করে তাকাবেন, আবার জায়গায় ফিরে আসবেন, ব্লিঙ্ক ইউর আইস চোখ বন্ধ করে আবার খুলবেন। এভাবে জাস্ট আপনি আপনার সিম্পল KYC কমপ্লিট করে নেবেন। এরপর হচ্ছে আপনি এখানে চলে আসবেন, আসার পর ব্যাকে চলে আসার পর প্রজেক্টে ক্লিক করবেন, তারপরে ওপেন OEX এই প্রজেক্টের নামের উপর ক্লিক করবেন। এরপর এখানে দেখতে পান পার্টিসিপেট ইন এয়ারড্রপ, এখানে ক্লিক করে জয়েন করে নেবেন। এরপর আপনি এখান থেকে গিফট কার্ডে ক্লিক করবেন। আমি ডিসক্রিপশনে কোডটি দিয়ে দিয়েছি, আপনারা ইউজ গিফট কার্ড এখানে বাটন পাবেন, বাটনে ক্লিক করলে কোডটা দিয়ে দিবেন। কোডটা দেওয়ার পর আপনি সাবমিট দিলে এখানে আপনার হ্যাশট্যাগ বাড়বে। তারপরে হচ্ছে হ্যাশ কার্ড, হ্যাশ কার্ডে আপনি এভাবে জয়েন করবেন। জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি, এখানে জয়েনে ক্লিক করবেন, অ্যান্ড কার্ড, তো অ্যান্ড কার্ডের কোডটি নিয়ে আমি এখানে জয়েন করছি। এই কোডগুলো কোথায় পাবেন আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিয়েছি, আপনারা ওই গ্রুপে গিয়ে ওখান থেকে জাস্ট কার্ডগুলো নিয়ে জয়েন করবেন প্রতিদিন। তো এখান থেকে কনফার্মে ক্লিক করলাম, কনফার্মে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমি জয়েন হয়ে গিয়েছি। এবার হচ্ছে প্রতিদিন আপনি জাস্ট 2 বার করে ক্লেম দিবেন, এখানে ক্লেমে ক্লিক করতে হবে। তো আমি ক্লেমে ক্লিক করে দিলাম, দেখতে পাচ্ছেন আমার এখানে কয়েন জমা হয়েছে। তো জমা হয়েছে কত, আমি এখানে ওয়ালেট আইকনে ক্লিক করবো, এখানে OEX দেখতে পাচ্ছেন, OEX 821টা আমি এই পর্যন্ত মিনিং করেছি। আপনারা রেগুলার মিনিং করবেন তাহলে আপনারা হ্যাশরেট হ্যাশ কার্ডে জয়েন করবেন বেশি বেশি করে, তাহলে আপনার হ্যাশরেট বাড়তে থাকবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা উইথড্র করতে পারবো, এটা কিন্তু 54% শেষ হয়ে গিয়েছে। উইথড্র করতে পারবো 24/3/20, অর্থাৎ এপ্রিল মাসেই আমরা 2024 সালেই এটা উইথড্র করতে পারবো, এবং ইন্ড হয়ে যাবে এটা 2024/4/13। তো এইভাবে খুব সহজে আপনারা মিনিং করতে থাকেন। আর যে কোনো সমস্যা হলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জানান, আশা করি সমাধান পাবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, খোদা হাফেজ।